আমি এখন বাটন ভিউ নিয়ে কাজ করব। বাটন ভিউ নিয়ে কাজ করার জন্য আমাকে ফার্স্ট একটা বাটন ভিউ আনতে হবে। এর জন্য শিফট লেস দেন বাটন বড় হাতের বি লিখলে বাটন চলে আসবে। তারপরে এই জায়গায় আমি র‍্যাপ কন্টেন্ট করে দিব উইডটা, এবং হাইটটাও র‍্যাপ কন্টেন্ট করে দিব। তারপরে ক্লোজ করার জন্য ব্যাক স্ল্যাশ চাপবো, ফাঁকা করে দিলাম। এখন আমি এই জায়গায় একটা টেক্সট দিব, একটা লাইক বাটন দিব এই জায়গায়। দেখেন লাইক বাটন দেওয়ার সাথে সাথে এই জায়গায় বাটনে যে লাইক আসছে। আমি এখন এইটা একটু রান করব, রান করে একটু দেখব, রান করে এই যে ইমুলেটরে দেখি কেমন দেখা যায়। একটা বাটন আসছে লাইক বাটন, এটা এখন কাজ করবে না, পরবর্তীতে যখন আপনাদেরকে যাবা শেখাবো তখন কেমন করে কাজ করে লাইক বাটনটা, তখন আপনাদেরকে দেখাবো। আজকে আপাতত এই পর্যন্ত দেখাবো, আজকে আপাতত ডিজাইন পার্টটা আপনাদেরকে দেখাবো। এখন এই লাইক বাটন, এটা আমি একটা কালার চেঞ্জ করতে পারি। এই কালার চেঞ্জ করা কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালার চেঞ্জ করছি ওটার মতো না, কালার চেঞ্জ করতে আমাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড টিন। ব্যাকগ্রাউন্ড এই যে টিন লেখার সাথে সাথে সাজেস্ট করছে, আমি ইন্টারফেস করলাম, ব্যাকগ্রাউন্ডে টিনটা আসা পড়ছে। এখন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড আসলো, আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। এটা আসার পরে আমি এই যে কাস্টম ব্যাকগ্রাউন্ড এই জায়গায় আসবো, আসার পরে এই জায়গা থেকে আমি চেঞ্জ করে নিব। আমি বাটনের কালারটা দিব লাল, দেওয়ার পরে যে লাল হয়ে গেছে, এখন আমি এই বাটনটা মাঝখানে নিতে চাই বা লাস্টে নিতে চাই, তখন আপনারা কেমন করে নেবেন। এর জন্য বাটনের একটা প্রপার্টিস আছে গ্রাভিটি, আমি এখন লেআউট গ্রাভিটি নিব। দেখেন গ্রাভিটি জিয়ার লেখার সাথে সাথে আইসা পড়ছে। আমি এখন এই যে লেআউট গ্রাভিটি আর লেআউট গ্রাভিটি, আমি লেআউট গ্রাভিটিটাকে নিব। আমি কোথায় দিব, সেন্টার, বটম, হরিজেন্টাল, ভার্টিক্যাল, আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারবেন। আমি সেন্টারে দিব, দেখেন সেন্টার চলে আসছে। এখন আবার একটু কোটা রান দেই, এই দেখেন মাঝখানে চলে আসছে। এখানে বাটনে একটা টেক্সট আছে, টেক্সটের পাশাপাশি আমরা ইমেজও ব্যবহার করতে পারি। ইমেজ ব্যবহার করার জন্য আমাকে লিখতে হবে ড্রয়েবল। এই ইমেজটা আমি কোনভাবে রাখবো, লাইকে ডান পাশে রাখবো না বাম পাশে রাখবো, উপরে রাখবো না নিচে রাখবো, আমি এই লাইক লেখার বাম পাশে রাখবো। এই জন্য এই যে ড্রয়েবল লেফট, এই যে ড্রয়েবল লেফট আমি এটাকে সিলেক্ট করলাম, পরে ইন্টারফেস করলাম, আশা করলো। এখন আমি একটা ছবি নেব, ছবি নেওয়ার জন্য আমি আমার ফোল্ডার চলে যাব, লাইক এই ছবিটাকে আমি কপি করব। এই যে কপি করলাম, কপি, তারপরে ছবিটাকে আমি এই যে ড্রয়েবল এই জায়গায় রাখবো, রাখার পরে পেস্ট করে দিব, পেস্ট এট ড্রয়েবল, এটা রাখবেন সবসময় ড্রয়েবল 24, এটা রাখবেন না, আমি এটা রাখছি, ওকে। এবং এটার একটা নাম দিব, ড্রয়েবল 64, এটা আমি নাম দিব। নাম দেওয়ার পরে আমি ওকে করে দিলাম, তারপরে ড্রয়েবল লেফট এই জায়গায় একটা ইমেজ দিব, ছবি নামটা দিব, সরাসরি চলে আসবে এই যে লাইক 24, এটাকে আমি নিব। এই জন্য আমি মাউসের কার্সার দিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, পরে আমি ইন্টারফেস করলাম, দেখেন এই ছবিটা সুন্দর মতো আসা পড়ছে। আমি এখন অ্যাপসটা রান করে দেখি কেমন হয়। এই যে দেখেন সুন্দর একটা বাটন ক্রিয়েট হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোন ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, আর যদি ভিডিওটি না ভালো লাগে তাহলে ডিসলাইক করবেন, আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আপনারা কোন ধরনের অ্যান্ড্রয়েড ভিডিও টিউটোরিয়াল চান।